नमस्कार बंधुरा, सोनालीज किचन थेके आमी सोनाली। आमी आजके आपनादेर जोन्नो निये एसेछि एकटा मिष्टी रेसिपि। एटा होच्छे बालुशाही। बाड़ीते खूब सहजे आपनारा किभाबे बालुशाही तैरी करे नेबेन सेटाई आजके आमी आपनादेरके देखाबो। चलुन ताहले देखे निई बालुशाही बानाते की की उपकरण लागबे। बालुशाही बानाते आमादेर लागजे प्रथमे निये निच्छी मयदा। एखाने आमी निये नियेछि मेजारिंग कपेर आढ़ाई कप मयदा। एई मेजारिंग कपेर आढ़ाई कप निये नियेछि मयदा। हाफ कप नियेछि घी आर नियेछि बेकिंग पाउडार, कयेकटा एलाच और निये नियेछि चीनी। एखाने रयेछे 500 ग्राम चीनी और मेजारिंग कपेर एई हाफ कप माने होच्छे 100 ग्राम घी और एइखाने रयेछे मयदा 300 ग्राम मयदा, सामान्य परिमाणे एकटु नून। मयदाटा माखार समय एर मध्य दिये देब सामान्य परिमाणे एकटु नून, 1 टीस्पून दिये देब बेकिंग पाउडार, वन टीस्पून दिए दीची एर मध्य बेकिंग पाउडार। एटाके भालो करे मिशिए निये तारपरे आमी दिए देब एर मध्य घी। एर मध्य आमी पुरो घीटा दिए दिच्छी। एबार घीटा दिए भालो करे मयम दिए निये तारपरे आमरा आटाटा मयदाटा मेखे नेब। এইভাবে ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি হাফ কাপের মতন জল দিয়ে আটাটা মাখা রেডি করতে হবে। खूब नरम माखलेও चलबे ना, आबार खूब शक्त माखलेও चलबे ना। रुटिर आटार थेके सामान्य एकटु शक्तोई माखते होबे आटाटा। घीटा दिए आमार भालो करे मयदाटार मধ্যে मयम देওয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। এই ময়দাটা খুব জোরে জোরে চেপে চেপে মাখলে হবে না, আলগা আলগা করে জাস্ট জড়িয়ে নিতে হবে ময়দাটাকে। আমার ময়দাটা এইভাবে হাফ কাপের মতন জল লেগেছে আমার ময়দাটা মাখতে। এইভাবে ডোটা এক জায়গায় করা হয়ে গেছে। এরপর আমি এটা রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তারপর আমি একটা লেচি কেটে বানিয়ে নেব। বালুশাহির ডিজাইন দিয়ে তারপর আমরা এটাকে ভেজে নেব। এরপরে আমরা বানিয়ে নেব बालुशाही रस बा शिराटा। बालुशाही शिराटा रेडी करे निते होबे। होये गेछे आमादेर मयदाटा माखा। मयदाटा एरकम धरनेर होबे। एरपर आमरा मयदाटाके ढेके रेखे देब। ग्यासे बसिए दिएछि चिनिर बाटिटा आर एर मध्य दिए देब मेजारिंग कपेर 1 कप जल। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমি চিনিটা দিয়ে বানিয়ে নেব একটা শিরা। এরকম ভাবে নেড়ে নেড়ে চিনি শিরাটা বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে চিনি শিরাটা যতক্ষণ গলবে ততক্ষণ আস্তে আস্তে নাড়তে হবে। আমার চিনিগুলো মোটামুটি সব গলে গেছে। এরপরে আমি এলাচগুলোকে থেতো করে রেখেছি, এলাচের ভেতরের দানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসটার মধ্যে। চিনির রসটা যতক্ষণ একতার ওলা না হবে ততক্ষণ আমাদের এভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনির রসটা বানিয়ে যেতে হবে। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে চামচে করে নিয়ে একটা বাটির মধ্যে 2-3 ড্রপ ফেলে দিলাম। এরপরে অপেক্ষা করতে হবে একটু এটা ঠান্ডা হয়েছে কিনা। এইভাবে নিয়ে আঙ্গুলে করে এরকম দেখালে একখানে এরকম তার হচ্ছে। আমাদের চিনি শিরাটা তার মানে রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে শিরাটা ঢেকে আমি রেখে দেব। ময়দাটা আমাদের সেট হয়ে গেছে। এরপরে ময়দাটাকে এইভাবে হাতে করে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। যদি ঠেসে ঠেসে মাখা হয় তাহলে কিন্তু এই লেয়ারগুলো তৈরি হবে না। এইভাবে ময়দাগুলোকে হাত দিয়ে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এরপরে অল্প অল্প করে ময়দা নেব আর হাত দিয়ে এইভাবে গোল করে নেব, নিয়ে এইভাবে ঘোরাতে থাকতে হবে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবে চেপে দিতে হবে, চেপে একটু পাতলা করে দিতে হবে। আর একটা বেলনি নিয়ে নিয়েছি আমি, বেলনিটা দিয়ে মাঝখানটা দিয়ে একটা হোল করে দেব। এইভাবেই একটা একটা করে হাত দিয়ে এরকম করে আস্তে করে গোল করে নিয়ে হাতে করে এরকমভাবে চ্যাপটা করে দিয়ে মাঝখান দিয়ে বেলনির সাহায্যে একটা হোল করে নিচ্ছি। তাহলে এটা ভাজতেও অনেকটা সুবিধা হয়, আর তেলটাও ভেতর অবধি যায়, রসটাও ভেতর অবধি পৌঁছয়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে হাতে তালুতে রেখে এরকম করে করে নিয়ে মাঝখানটায় এইভাবে গর্ত করে দিতে হবে। এটা দেখতে কিন্তু এরকম একটু ফাটা ফাটা মতন হবে, কিন্তু তাতে কোনো ভয় নেই। এটা এরকম হলেই খেতে বেশি টেস্টি হয়। গ্যাসটা আমি এবারে জ্বালিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি বনস্পতি ঘি। এবারে এটা গলিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ছেড়ে দেব। ঘিটা গলিয়ে নিয়ে তারপর আমি এই বালুশাহিগুলো যে রেডি করেছি ওর মধ্যে দিয়ে দেব। ঘিটা আমার গরম হয়ে গেছে নাকি দেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দার টুকরো, সামান্য একটুখানি ফেনা উঠতে শুরু করেছে। আমার ঘিটা রেডি। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি বালুশাহিগুলো যেগুলো বানিয়ে রেখেছি দিয়ে দেব ঘিয়ের মধ্যে। পাঁচখানা আমি দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে একদম গ্যাসের ফ্লেম লো রেখে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে তখন আমি আরেকটা পাশ আবার উল্টে দেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠে গেছে আর এটা সাইজও অনেকটা বড় হয়ে গেছে বালুশাহিগুলো। এইভাবে একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে আমি আস্তে করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, বালুশাহিগুলোর আমার আস্তে আস্তে করে একটু গোল্ডেন কালার হতে শুরু করেছে। এটা গ্যাসের ফ্লেম একদম কম রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। এটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এক পাশটা উল্টে দিয়েছি। এবারে আবার এই পাশটা একটু লাল হয়ে গেলে তারপরে আমি আবার ওই পাশটা উল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। আমার বালুশাহিটা ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে করে বালুশাহিগুলো তুলে নেব। বালুশাহিগুলো আমি তুলে নিয়েছি। এরপরে পরের ব্যাচে বালুশাহিগুলো আবার আমি বানাবার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি বনস্পতি ঘি বা ডালডা দিয়ে বানিয়েছি। আপনারা এটা সাদা তেল দিয়েও মনে করলে বানাতে পারেন, কিন্তু মিষ্টি জিনিস সবসময় ঘিয়ে বানালেই টেস্ট হয় বেশি খেতে। আমার বালুশাহিগুলো প্রথম ব্যাচেরগুলো ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আমি শিরার মধ্যে একটা একটা করে ডুবিয়ে দেব। এর মধ্যে এইভাবে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইয়ের মধ্যে যেই বালুশাহিগুলো আমাদের রেডি হচ্ছে ওই বালুশাহিটাকে নামিয়ে যখন নামাবো তার আগে আমরা এই বালুশাহিগুলোকে রসের মধ্যে দিয়ে তুলে নেব। তার মধ্যে আমাদের এই প্রথম ব্যাচের বালুশাহিটার মধ্যে তাহলে রসটা ঢুকে যাবে, চিনির রসটা। এইভাবেই আমরা প্রত্যেকটা বালুশাহি ভেজে নেব। পরের ব্যাচের বালুশাহিগুলোও আমার ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে নামিয়ে নেব। তার আগে রস থেকে প্রথম ব্যাচের বালুশাহিগুলোকে আমি তুলে নিচ্ছি, ততক্ষণ এটা আরেকটু সামান্য ভাজা হোক। প্রথম ব্যাচের বালুশাহিগুলোকে আমি এবার রস থেকে আস্তে আস্তে করে তুলে নেব। শিরাটা বেশি গরম হলে হবে না, অল্প অল্প গরম শিরার মধ্যে বালুশাহিগুলোকে এইভাবে ডুবিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা বালুশাহি রেডি করে নেব। বালুশাহিগুলো আমি সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি বালুশাহিটা সাজিয়ে নেব। কিছু কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, আমি এটাকে কাজু বাদাম দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। रेडी हो गए आमार बालुशाहीटा एरपर फिरे आसছি একটু পরে। আমার তৈরি করা হয়ে গেছে সবগুলো বালুশাই। আমার আড়াই কাপ ময়দা দিয়ে মোটামুটি 21খানা আমার বালুশাই রেডি হয়েছে। এই বালুশাইগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়েছি, এইভাবে পরিবেশন করব। আর বালুশাই একখানা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বালুশাইটা কিরকম হয়েছে। बालुशाहीटा ओपर दिए खूबी एकदम खास्ता हो जाए और भेतरटा किन्तु एकदम रसालो। ये भिडियोटा आपनादेर जदि भालो लेगे थाके ताहले प्लिज लाइक करबेन, शेयर करबेन, कमेंट करबेन और सबस्क्राइब करबेन आमार चैनल के। आबार देखा होबे अन्य कोनो नतून रेसिपिर साथे। नमस्कार।